গঙ্গা নিয়েছে বাড়িঘর চাষের জমি, অথই জলে মালদার মহানন্দা টোলার প্রায় 116টি পরিবার। অসহায় পরিবারগুলির পুনর্বাসনের দাবিতে শুক্রবার জেলাশাসকের দপ্তরে যান বিজেপি সাংসদ খগেন মুর্মু। সঙ্গে ছিলেন গঙ্গা ভাঙনে গৃহহীনরাও। পুলিশের তরফে বাধা দেওয়া হলে জেলাশাসকের দপ্তরের সামনেই ধর্ণায় বসেন খগেন মুর্মু। প্রায় 9 ঘন্টা ধরে ঠায় বসে থাকেন। দুতরফেই আলোচনার প্রস্তাব দেওয়া হয় বারবার, দফায় দফায় পুলিশের সঙ্গে আলোচনা চলে, চলে স্লোগান, কিন্তু জেলাশাসকের সঙ্গে কথা বলার অনুমতি মেলেনি। যে মানুষের কাছে সেবা পাওয়ার জন্য দুয়ারে সরকার যাচ্ছে, সেখানে আজকে মানুষ নিজের গৃহ হারিয়ে আর নদী ভাঙনে তাদের কাছে মাথার ছাদ নেই, সেখানে আজকে এসে ডিএম এর সঙ্গে দেখা করতে, ডিএম দেখা করছে না, আর মুখ্যমন্ত্রী স্পেনে গিয়ে নাচ গানে ব্যস্ত আছেন। তো এই মুখ্যমন্ত্রীর কাছে আর এই প্রশাসনের কাছে আর এই অপদার্থ ডিএম এর কাছে মানুষ কি চাইবে? যেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, এটা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য সরকার এখানে হচ্ছে ব্যর্থ হয়েছে, এই মানুষগুলোর চোখের জল আজকে ফেলছেন। আজকে গঙ্গায় তলিয়ে গেল 13টা বাড়ি, এই 13টা বাড়ি এখানে তাদের পুনর্বাসন দেওয়ার দায়িত্বটা কি কেন্দ্র সরকারের নাকি রাজ্য সরকারের? এখানে 116টা বাড়ি ভেঙেছে আতঙ্কে যে মানুষগুলো আছেন, সেই বাড়িগুলো আজকে ভেঙে দিয়ে এরা খোলা আকাশের নিচে আছেন। এই 116টা পরিবারের এই পুনর্বাসন দিতে এটা কি কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নাকি রাজ্য সরকারের দায়িত্ব? সম্পূর্ণভাবে রাজ্য সরকারের দায়িত্ব। সন্ধ্যে নামতেই পরিস্থিতি পাল্টায়। জেলাশাসকের দপ্তরের গেট ঠেলে ভেতরে ঢুকে পড়েন 100 মানুষ। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় জেলাশাসকের দপ্তরে। অবশেষে মেলে আলোচনার অনুমতি। তো উনি যেটা বলেছেন, আমাদের এই দাবিগুলোর মধ্যে সবচাইতে বড় দাবি ছিল আমাদের পুনর্বাসন। পুনর্বাসনের ক্ষেত্রে উনি যেটা বলেছেন, জমি ওরাও চেষ্টা করছে, খোঁজাখুঁজি করছে, আমাদের উপরেও দায়িত্ব দিয়েছেন, জমি যদি তাড়াতাড়ি পাওয়া যায় তাহলে সেখানে পুনর্বাসনের ব্যবস্থাটা ওনারা করে দিবেন। আপনার পুনর্বাসনের ব্যবস্থা করছে আর আমাদের উপরে দায়িত্ব দিল, প্লাস ওনারাও দায়িত্ব নিলেন যে যত তাড়াতাড়ি তোমরাও পারলে একটু দেখো জমি জায়গা আর তথ্য দিতে হবে, সেটা বললো। আর কাল থেকে আমাদের সেখানে আপনার ক্যাম্প বসবে, ক্যাম্প প্লাস জলের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা সব করে দিবে, যেটা বললেন আপনি। বললে 6 মাসের ক্যাম্প দিলে জলদি হবে না, দেখতে হবে, না দেখলে আর হবে না। আমি নিজে যেয়ে করে দিব। আন্দোলন তো হলো, সমাধান হবে কি? চোখে মুখে আতঙ্কে দেশ ভাঙন কবলিত মানুষদের। আমাদের থাকার কোনো ব্যবস্থা নেই, আমরা সহায়ক চাইবার জন্য এসেছিলাম ডিএম সাহেবের সঙ্গে, কিছু চাইবো তার এখন পর্যন্ত আমাদের কথা কিছু স্বীকার করলো না। গ্রামে ঢুকে গেছে আজকে গঙ্গা, গ্রামে ঢুকে গেছে আজকে এই গঙ্গার সমাধানের জন্য কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্র সরকার টাকা দিবে না বাবু, কোনো ব্যবস্থা নেই। খাচ্ছেন কোথায়? বাইরে নেই, সরকারি থেকে গিয়েছিল, ওগুলো চিরা টিরা গেল, শুকে গেল খাই। আপনার বাড়ি তো চলে গেছে? বাড়ি চলে গেছে বাবু, রাস্তাতে ঘুমিয়ে রই বাবু। গঙ্গা গিলছে সব, সর্বস্ব হারিয়ে পথে এসে দাঁড়িয়েছেন শয়ে শয়ে মানুষ, অথচ কেন্দ্র রাজ্য আমরা ওরা দড়ি টানাটানিতে শুকনো মুখে অপেক্ষা করেন ওরা। কবে মিলবে মাথার উপর ছাদ, একটু শান্তির আশ্রয়? বহুদিন ধরে অপেক্ষায় মালদার বিস্তীর্ণ অঞ্চলের ভাঙন কবলিত এলাকার মানুষ।